আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। এটাকে আপনারা তেলে ভাজা নান রুটিও বলতে পারেন। এই রুটিটা খুবই নরম হয় এবং সারা দিন ধরেই নরম থাকবে। এটা ভাজি, সবজি, মাংসের তরকারির সঙ্গে খেতে খুবই মজার। আপনারাও খুবই সহজভাবে এটা বানিয়ে নিতে পারবেন। আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 2 কোয়া রসুন এবং 1টা পেঁয়াজ নিয়েছি। এবার এগুলোকে পেস্ট করে নেব। এরপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং চিনি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিব রসুন এবং পেঁয়াজের পেস্ট। এরপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল, আবার একটু নেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব ময়দা, এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ডুটা যদি একটু নরম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা ময়দা মিশিয়ে নিতে পারবেন। খুব ভালো করে মুথে নিতে হবে, আর এই ডুটা কিন্তু একটু নরমই থাকবে। মুথে নেওয়ার পর এটা রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এতে করে ডুটা ফুলে ডাবল হয়ে যাবে এবং রুটিগুলোও খুবই সফট হবে। এবার উপরে সামান্য পরিমাণে একটু তেল মেখে রেখে দিব, এতে করে ডুটা ড্রাই হয়ে যাবে না। এরপর আমি প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসব 1 ঘন্টা পর। দেখুন ডুটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এর ভিতরের বাতাসটা একটু এভাবে বের করে দিতে হবে। এখানে 2 কাপ ময়দায় 6টি রুটি হবে, তবে কেউ যদি একটু বড় করে বানাতে চান সেক্ষেত্রে 4টি রুটি বানাতে পারবেন। আমি প্রথমে ডুটাকে 4 ভাগে ভাগ করে নিব। এভাবে প্রথমে একটু ভাগ করে নিলে রুটিগুলো একই মাপের হবে। এবার দেখুন হাতে নিয়ে এভাবে গোল বল করে নিতে হবে। এরপর রুটি বেলে নিতে হবে, আর রুটিটা বেলে নেওয়ার সময় কেউ চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন, আবার কেউ চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এবার আমি রুটি বেলে নিব, আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। আমি কিছুটা ময়দা দিয়ে রুটিটা বেলে নিব, তবে কেউ চাইলে রুটিটা না বেলে হাত দিয়েও কিন্তু এভাবে চেপে চেপে বড় করে নিতে পারেন, আবার কেউ চাইলে এভাবে বেলনি দিয়েও একটু বেলে নিতে পারেন। আমি রুটিটা একটু মোটামুটি বড় করেই বেলে নিলাম। এবার গরম তেলে ভেজে নেব। চুলা একটা প্যানে আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি, এরপর গরম তেলে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, খুব বেশি আঁচে না ভেজে এভাবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরই দেখবেন এরকম ফুলতে শুরু করবে। এরপর 1 পাশটা হয়ে গেলে উল্টিয়ে দিব, অপর পাশটাও একটু এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। 2 পাশই যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন তুলে নিতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলোই ভেজে নিব। রসুন এবং পেঁয়াজের পেস্টটা দেওয়ার কারণে এই রুটিটা খাওয়ার সময় খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আর এটা এমনিতেই খেতে খুবই মজার হয়। বাসায় আপনারা একবার ট্রাই করে দেখবেন, দেখবেন পরিবারের ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। আর এই রুটিটা কিন্তু খুবই সফট হয় এবং সারা দিন ধরে এটা সফট থাকবে। আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।